হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এক নম্বর প্রশ্নের অথবা নিয়ে। এক নম্বর প্রশ্নের অথবাতে থাকবে আটটা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলো আমাদের সঠিক উচ্চারণ করে লিখতে হবে। এই উচ্চারণ লেখার কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো নিয়ে আজকের ক্লাসটা সাজানো হয়েছে। তোমার যদি নিয়মকানুনগুলো মনে থাকে, মুখস্থ থাকে বা তোমরা জানো, তাহলে খুব সহজেই উচ্চারণগুলো তোমরা লিখতে পারবে, ঠিক আছে। এছাড়া প্রায় 80টার মতো শব্দ নিয়ে, শব্দের উচ্চারণ নিয়ে সাজেশন মেক করা হয়েছে। ওই সাজেশনটা ফলো করে পড়লে পিডিএফ আকারে দেওয়া হবে, ঠিক আছে। ওটা ফলো করে পড়লে ইনশাল্লাহ ওর মধ্যে থেকেও তোমরা 7-8টা কমন পেয়ে যেতে পারো। তোমাকে দিতেই হবে 5টা। আর এই পিডিএফ কোথায় পাবা? পিডিএফ পাওয়া হচ্ছে ফেসবুকে। এই ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। ওখানে যা পেজটা ফলো করে দিও আর হচ্ছে ওগুলো ডাউনলোড করে নিও। ওকে, সো চলো আর বেশি করে না দেরি আজকের ক্লাস ভিডিওটা শুরু করি। বানান আর হচ্ছে উচ্চারণ দুটো ভিন্ন ভিন্ন জিনিস, অর্থাৎ আলাদা জিনিস। আমরা মুখে যেটা উচ্চারণ করি, অর্থাৎ সঠিক বানান পরীক্ষার খাতায় দেওয়া থাকবে, আর আমরা মুখে যেটা উচ্চারণ করি ওটাই আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, তাহলে হচ্ছে এক মার্ক পেয়ে যাব। ফর এক্সাম্পল হিসাবে দেখতে পারো যে এখানে দেওয়া হয়েছে প্রশ্ন, এটার সঠিক বানান হচ্ছে পয় রফলা তালেবু শয়নায় যুক্ত। এটা যদি আমরা উচ্চারণ লিখি, সঠিক উচ্চারণ লিখি, তাহলে আমাদের লিখতে হবে পয় রফলা ওকার তালেবু শয় হসন্ত দন্তের নৈগর্ণ। প্রশ্ন, অর্থাৎ আমরা মুখে যেটা উচ্চারণ করি সেটা আমাদের লিখতে হবে। আর এটা হচ্ছে আমরা ইংলিশে যেরকম সিলেবল ভেঙে ভেঙে লিখি, বাংলার উচ্চারণের সময়, বাংলা শব্দের উচ্চারণ লেখার সময় আমাদের এরকম সিলেবল ভেঙে ভেঙে লিখতে হবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর একটা দেখতে পারো পদ্ম, পদ্ম সঠিক বানান হচ্ছে প দয় জফলা পদ্ম। এটা যখন আমরা উচ্চারণ লিখব তখন আমাদের লিখতে হবে পয়ে ওকার দয় হসন্ত দয় করুদ পদ্ম। সেইভাবে পরীক্ষার খাতায় লিখলেই আমরা এক মার্ক পেয়ে যাব, অর্থাৎ সিলেবল ভেঙে ভেঙে লিখতে হবে, সঠিক উচ্চারণ আমাদের লিখতে হবে। আর এইগুলো লেখার কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো নিয়ে এখন কথা বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ এই ক্লাসেই সব কিছু সলভ হয়ে যাবে। প্রথমে আমরা দেখব হচ্ছে অধ্বনি। অধ্বনি তোমার দুই রকমের উচ্চারণ হয়, একটা হচ্ছে ও এর মতো উচ্চারণ আর একটা হচ্ছে ওয়ের মতো উচ্চারণ। আমরা যখন একটা শব্দের উচ্চারণ করব তখনই বুঝতে পারবো যে কোনটা ও এর মতো হচ্ছে আর কোনটা ওয়ের মতো হচ্ছে। এখানে দেখো উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে অধীন, অধীন উচ্চারণ করতে ও চলে আসতেছে, এই জন্য আমাদের এটা ও দিয়ে লিখতে হবে। সো অধীনের সঠিক বানানটা কি? ও ধয় দীর্ঘি দন্তন নয় হস বা হসন্ত। তারপরে দেখো অভিধান, এখানে ও চলে আসতেছে, এই জন্য এটা আমাদের ও দিয়ে লিখতে হবে, অর্থাৎ উচ্চারণের সময় যেরকম হবে আমাদের ঠিক তেমনটাই লিখতে হবে। আর একটা দেখো হচ্ছে অসীম, অসীমে কিন্তু অ চলে আসতেছে, এখানে কিন্তু ও আসে নাই, অসীম অ চলে আসছে, এই জন্য আমরা অ দিয়ে লিখছি। আর এখানে হস বা হসন্ত দেওয়ার একটা তোমাদের ট্রিক্স দিয়ে দিই, যে বর্ণের সাথে, অর্থাৎ যে বর্ণের সাথে কোনো আকার ওকার হিসিকার দীর্ঘিকার রফলা জফলা কোনো কিছুই থাকবে না, তার নিচে একটা আমাদের হস বা হসন্ত দেওয়া লাগবে। পড়ার সময় বারবার মুখস্থ করার দরকার নাই যে এইটার নিচে হস বা হসন্ত, এইটার নিচে হস বা হসন্ত, এইগুলো পড়ার কোনোভাবেই দরকার নাই। জাস্ট এইটা মাথায় রাখো যে শব্দটা সিঙ্গেল কোনো কিছুই নাই, ওটার নিচে একটা হস বা হসন্ত দিতে হবে। এ ধ্বনি, এ ধ্বনি হচ্ছে দুই রকমের উচ্চারণ হয়, একটা হচ্ছে এ এর মতোই উচ্চারণ হয় আর একটা উচ্চারণ হচ্ছে এ এর মতো হয়, ঠিক আছে, এ এর মতো উচ্চারণ হয়। সো কোনগুলো এ এর মতোই হবে আর কোনগুলো এ এর মতো হবে এইটা একটু আমরা দেখে নিই। চেতনা, চেতনা এই কারণে এইটা হচ্ছে এ এর মতোই উচ্চারণ হচ্ছে। তেমনি, তেমনি এটাও কিন্তু এ এর মতোই উচ্চারণ হচ্ছে। দেখো তেমনির সঠিক বানানটা কীরকম? তয়ে একার ময় হস তন্ত নয় হিসি, তেমনি, ঠিক আছে, জাস্ট একটা হস দেওয়া লাগবে। তারপরে দেখা হচ্ছে কেন, ক্যা এই যে এর মতো উচ্চারণ হচ্ছে কিন্তু কেন। সো এইগুলো হচ্ছে আমাদের জফলা দিয়ে লিখতে হবে, কয়ে জফলা আকার তন্ত নৈগর্ণ কেন। তারপরে দেখা হচ্ছে তেমন, তেমন এর মতোই হচ্ছে তেমন, এগুলো হচ্ছে আমাদের জফলা দিয়ে লিখতে হবে। আই হোপফুলি এ ধ্বনির এটাও বুঝতে পারছো, অর্থাৎ উচ্চারণের সময় আমাদের বোঝা লাগবে কোনটা কীরকম উচ্চারণ হচ্ছে, সেই মোতাবেক আমাদের লিখতে হবে, এইটাই হচ্ছে উচ্চারণ নিয়ম। খুবই সহজ, সবগুলো নিয়েই আলোচনা করা হবে। জাস্ট আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আর বাসায় হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, আর যে সাজেশনটা দেওয়া হবে পিডিএফ আকারে ওইটা প্র্যাকটিস করবা, আর কিছু লাগে না, যেখান থেকে দিক না কেন এমনি 5টা পারবা। ওকে, এরপরে আসে হচ্ছে হ্রস্ব ই দীর্ঘই। এই দুইটা আলাদা আলাদা বর্ণ হলেও আমরা উচ্চারণের সময় সবসময় হ্রস্ব ই বা হিস্যিকারই লিখবো আমরা,
দীর্ঘিকার লিখব না। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে দীর্ঘিকার থাকলেও হিস্যিকার, না থাকলেও হিস্যিকার, ঠিক আছে। সেখানে দেওয়া হয়েছে দেখো নদী, ঠিক আছে, এখানে ন দয়ে দীর্ঘি আছে, এইটা আমাদের হিস্যিকার দিয়ে লিখতে হবে, নয়ে ওকার দয়ে হিস্যি নদী। তারপরে আছে দেখো বিভীষিকা, বিভীষিকা, এইটা আমাদের সবগুলো হস্যিকার দিয়ে লিখতে হবে, অর্থাৎ হিস্যিকার দিয়ে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। এখানে আবার মূর্ধন্য স আছে, মূর্ধন্য স থাকলে পারে বা দন্তস্য থাকলে পারে, সবসময় আমাদের তালিবুস্য দিয়ে লিখতে হবে। এই নিয়ম আসতেছে পরে, জাস্ট এখন এতটুকু বুঝলেই হবে। এরপরে আসে হচ্ছে হস্য এবং দীর্ঘ, এইটা তোমার দুটা ভিন্ন ভিন্ন বর্ণ হলেও আমাদের উচ্চারণের সময় সবসময় হুস্যকার লেখা লাগবে, দীর্ঘকার যদি থাকে ওইটা আমাদের বাদ দিয়ে হুস্যকার করে দিতে হবে। এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে দেখো মুমূর্ষ, এটা আমাদের সঠিক উচ্চারণ লিখতে হবে, এখানে একটা দীর্ঘকার আছে তখন আর দীর্ঘকার থাকবে না, এটা হচ্ছে হুস্যকার হয়ে যাবে। তাহলে এইটার হচ্ছে মেইন ব্যাপারই হচ্ছে দীর্ঘকার হবে না, সবসময় হুস্যকার হয়ে যাবে, জাস্ট এইটা মাথায় রাখবা। আর এর আগেরটা ছিল হচ্ছে হ্রস্বই এবং দীর্ঘই, সবসময় হ্রস্বই হবে কিন্তু দীর্ঘই হবে না, ঠিক আছে, এইটা মাথায় রাখলে তাই হয়ে যাবে। সেখানে মুমূর্ষু বানানোর সঠিক বানানটা হচ্ছে ময়হস্যু, ময়হস্যু, রয় হসন্ত, তালিবুস্বয় হুস্যু, মুমূর্ষু। আর একটা কথা বললাম কিছুক্ষণ আগে যে মূর্ধন্যস্য দন্তস্য থাকলে সবসময় তালিবুস্য হয়ে যায়, এটার নিয়ম পরে আসতেছি বললাম। এরপরে দেখো হচ্ছে উ এবং অনস্বরের উচ্চারণ, এটার সঠিক উচ্চারণ হয় হচ্ছে অং, ঠিক আছে। আমাদের যদি শব্দের মধ্যে উ থাকে তাহলে উচ্চারণে উই লিখতে হবে, আর যদি অনুস্বর থাকে তাহলে আমাদের হচ্ছে শব্দের মধ্যে উ লিখতে হবে, অর্থাৎ অনুস্ব থাকলে উ লিখতে হবে আর উ থাকলে তো উই লিখতে হবে। ওকে, সেখানে দেওয়া হয়েছে রং, রঙে দেখো উই লেখা হয়েছে, জাস্ট একটা হসন্ত দেওয়া হয়েছে। তারপরে দেখো হচ্ছে বংশ, বংশ, এখানে আমাদের সঠিক উচ্চারণ লিখতে হবে ব উয়ে হসন্ত তালিবুস্বয়ে ওকার, বংশ, মোটামুটি বুঝতে পারছো। এবার আমরা দেখবো হচ্ছে ইয়ো, ইয়ো বর্ণ কীভাবে উচ্চারণ হয়। ইয়ো দিয়ে মূল শব্দ খুব কমই দেখা যায়, যেমন মিয়া ভুইয়া জাস্ট কয়েকটা দেখা যায়। সো মিয়া উচ্চারণ করতে আমাদের কিন্তু এখানে অন্তস্ত অ চলে আসতেছে, মিয়া, ঠিক আছে। সো এটার সঠিক বানান কী হবে, ময় হিসি অন্তস্ত অ আকার চন্দ্রবিন্দু, এখানে চন্দ্রবিন্দু দেওয়া হলো কী জন্য, এখানে একটা নাসিক্য ভাব আছে, অর্থাৎ নাকের ভিতর দিয়ে উচ্চারণ আসতেছে মিয়া, ঠিক আছে, এই জন্য এখানে চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। আর ইয়ো সাধারণত অন্য বর্ণের সাথে বেশি বসে, অর্থাৎ যুক্ত হয়ে বসে, যেমন কোন কোন বর্ণের সাথে বসে, চ স বর্গীয় জ এবং ঝ। উদাহরণ হিসেবে দেখতে পারি পঞ্চম উচ্চারণ করার সময় কিন্তু এটার অ্যান্সার মানে চলে আসতেছে অলরেডি, আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারি এমনিতেই মাথার মধ্যে অ্যান্সার চলে আসবে। তাহলে পঞ্চম বানান কি, প তন্ত নয় হস চয়ে ওকার মু, পঞ্চম। তারপরে দেখো লাঞ্ছিত, লয় আকার দন্ত নয় হস ছয় হিচ্ছি তৈগর্ত, লাঞ্ছিত। রঞ্জন, র দন্ত নয় হস বর্কি জয় ওকার দন্ত নয় হস, রঞ্জন। আর একটা প্রশ্ন তোমাদের মাথার মধ্যে আসতে পারে যে ভাইয়া আপনি এগুলো হচ্ছে স্পেস দিয়ে লিখছেন কেন, দেখো এইগুলো ফোন দিয়ে তৈরি করা, এই জন্য এখানে স্পেস দেওয়া হয়েছে, হসন্ত দিলে যুক্ত অক্ষর হয়ে যায়, এটা যারা ফোন দিয়ে টাইপ করো বাংলা হয়তো এটা জানবা, ঠিক আছে। কিন্তু পরীক্ষার খাতায় এরকম স্পেস দিয়ে লেখা যাবে না, একমাত্রা লিখতে হবে, ঠিক আছে, কোনো স্পেস রাখা যাবে না। আই হোপফুলি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখবো হচ্ছে বর্গীয় জয়ের সঠিক উচ্চারণ, বর্গীয় জয়ের পরে যদি ইয়ো থাকে তাহলে এর উচ্চারণ আমাদের গ লিখতে হবে, ঠিক আছে, আর উচ্চারণ করার সময় আমরা বুঝতে পারবো। ওকে, যেমন এখানে দেওয়া হয়েছে বিজ্ঞান, বিজ্ঞান, এখানে একটা নাসিক্য ভাবও কিন্তু আছে, এই জন্য আমাদের চন্দ্রবিন্দু দিতে হবে। বিজ্ঞানের তাহলে সঠিক উচ্চারণ কি হচ্ছে, বয়ে হিসি গয়ে হসন্ত গয়ে জফলা আকার দন্ত নয় হসন্ত, বিজ্ঞান। উচ্চারণ করার সময় কিন্তু এমনিতেই ডাবল গ চলে আসতেছে, বিজ্ঞান, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে বিজ্ঞপ্তি, বয়ে হিসি গয়ে হসন্ত গয়ে ওকার পয়ে হসন্ত তয়ে হিসি, বিজ্ঞপ্তি। এটার মধ্যে একটা নাসিক্য ভাব আছে, অর্থাৎ নাকের ভিতর দিয়ে একটু উচ্চারণ বের হয়, এই জন্য আমাদের চন্দ্রবিন্দু দিতে হবে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে সমযুক্ত খ, খিও বা যুক্ত খ যেটাই বলো না কেন, এইটা ভাঙালে আমরা সাধারণত জানি আমরা পাই হচ্ছে ক এবং মূর্ধন্য স, কিন্তু পরীক্ষার খাতায় এগুলো আমাদের কিছুই লেখা লাগবে না, আমাদের লেখা লাগবে হচ্ছে খ উচ্চারণের সময়। উদাহরণ হিসেবে দেখতে পারো তোমার হচ্ছে যদি শব্দের প্রথমে থাকে যুক্ত খ বা খিও তাহলে আমাদের খ লিখতে হবে, ঠিক আছে, যেমন খন, এই যে যুক্ত খ দন্তন্য খন, এটা আমাদের সঠিক উচ্চারণ লেখা লাগবে খ দিয়ে, খ দন্তন্য হেসন্তা খন। ক্ষেপণ,
এটা দেখা হচ্ছে খয়ে একার পয়ে ওকার দন্তেনয় হসন্তা ক্ষেপণ, অর্থাৎ যুক্ত খ যদি শব্দের প্রথমে থাকে তাহলে আমাদের খ উচ্চারণ করতে হবে, ঠিক আছে, খ দিয়ে লিখতে হবে। আর একটা দেখা হচ্ছে ক্ষীয় যদি মাঝখানে থাকে বেশিরভাগ সময় ক এর উচ্চারণ হয়, যেমন পরীক্ষা পরীক্ষা, এটা উচ্চারণের সময় কিন্তু একটা ক ভাব চলে আসতেছে পরীক্ষা, এটা আমাদের তাহলে সঠিক উচ্চারণ কী হবে, পয়ে ওকার রয়ে হিসি কয়ে হসন্ত ক্ষয়ে আকার পরীক্ষা, ঠিক আছে। তারপরে দেখা হচ্ছে অক্ষর অক্ষর, এখানে ক চলে আসতেছে কিন্তু অটোমেটিকলি অক্ষর, অ কয়ে হসন্ত ক্ষয়ে ওকার রয় হসন্ত অক্ষর। আই হোপফুলি বিষয়গুলো বুঝছো, কিন্তু ক্ষয়ের জায়গায় কিন্তু সমযুক্ত ক্ষয়ের জায়গায় সবসময় কিন্তু খ বসবে, ঠিক আছে। আর যদি যুক্ত খ যদি মাঝখানে থাকে তাহলে এটার উচ্চারণ হবে কয়ের মতো, আর যদি প্রথমে থাকে তাহলে আমাদের খ দিয়ে লিখতে হবে। এখানে ডিটেলসে লেখা আছে, এইগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাইখো যদি না বুঝো। এরপরে আমাদের তিনটা র আছে, র জয়বিন্দু র এবং ঢয়শুন্ড র, এইগুলো থাকলে আমাদের র লিখতে হবে, ঠিক আছে। এই উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি পরিধান, এখানে র আছে তাহলে আমাদের অবশ্যই র দিয়ে লিখতে হবে পরিধান। তারপরে আছে আড়াল, এখানেও আমাদের র দিয়ে লিখতে হবে, এখানে আড়াল র দিয়ে লিখলে হয়ে যাবে। তারপরে মাড়ি আছে, এই মাড়ি আমাদের র দিয়ে লিখতে হবে, অর্থাৎ আজ এই র বর্ণের যে কোনো একটা থাকলে আমাদের র দিয়ে লিখতে হবে। এরপর আমাদের দুটা জ আছে, একটা বর্গীয় জ একটা হচ্ছে অন্তস্থ জ। এই অন্তস্থ জ বর্গীয় জ থাকলে সবসময় আমাদের বর্গীয় জ দিয়ে লিখতে হবে, যেমন জগৎ, এটা জগৎ তো বর্গীয় জ আছে, বর্গীয় জ দিয়ে লেখা লাগবে। আর তারপরে আছে হচ্ছে যাত্রা, এইটা আমাদের বর্গীয় জ দিয়ে লেখা লাগবে, এটার সঠিক উচ্চারণ কী হচ্ছে যাত্রা, একবার জাত উচ্চারণ হচ্ছে আবার ত্রা উচ্চারণ হচ্ছে, এই জন্য আমাদের লিখতে হবে বর্গীয় জয় আকার তয় হসন্ত তয় রফল আকার যাত্রা, ঠিক আছে। আই হোপফুলি বুঝছো, এটা ডিপেন্ড করবে হচ্ছে উচ্চারণের উপর, উচ্চারণ যেভাবে হবে আমাদের বানানটা ওইভাবে লিখতে হবে তাহলে হয়ে যাবে। এরপরে তিনটা স আছে, তালিউস্ব মূর্ধনুস্ব এবং দন্তস্ব, থাকলে পরে হচ্ছে বেশিরভাগ সময় তালিউস্ব হয় অর্থাৎ বড় স হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়, অল্প কিছু হচ্ছে দন্তস্ব হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তালিউস্ব হয়। সো আমরা একটু উদাহরণ দেখে নিই, এখানে আছে সবিশেষ, ঠিক আছে। সো আমাদের এইগুলো সবগুলোই তালিউস্ব হয়ে যাবে, তালিউস্ব বয় হিসি তালিবুষয় একার তালিবুষয় হসন্ত সবিশেষ সাদা, তালিবুষয় একার দয় একার সাদা ভাষণ ভাষণ, এইটা মূর্ধন্যস্ব আছে তারপরেও তালিবুষ্য আছে, এর আগে আমি অনেকবারই বলছি অর্থাৎ মনে হয় দুইবার বলছিলাম, ওকে। এটা হবে ভয় আকার তালিবুষয়ে ওকার দন্তেনয় হসন্ত ভাষণ রহস্য, অর্থাৎ যত যাই থাকুক না কেন আমাদের তালিবুষ্য দিয়ে লিখতে হবে। আই হোপফুলি বিষয়টা বুঝতে পারছো। ত থ দন্তন্য র ল এর সাথে যুক্ত অক্ষর থাকলে একটু আলাদা হবে, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে দেওয়া হয়েছে সমস্ত সমস্ত, দেখো সমস্তর প্রথম স বড় স্বয়ের উচ্চারণ হচ্ছে কিন্তু পরবর্তীতে হচ্ছে দন্ত স্বয়ের উচ্চারণ হচ্ছে, এটার সঠিক বানান হবে হচ্ছে তালবু স ময় ওকার দন্তের স্বয় হসন্ত তৈরি সমস্ত রাস্তা, এখানে কিন্তু রাস্তা উচ্চারণ হচ্ছে না, হচ্ছে হচ্ছে রাস্তা, ঠিক আছে, দন্তের স্ব দিয়ে হবে। তারপরে দেখো অস্থির অস্থির, এখানে অস্থির হচ্ছে না অর্থাৎ অস্থির, এরকম না হয়ে হচ্ছে কেমন অস্থির, অর্থাৎ সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে আমাদের উচ্চারণের উপর। আর এর হচ্ছে আগেরগুলো কেমন ছিল সবিশেষ সাদা, আমরা কিন্তু কেউ কেউ সাদা উচ্চারণ করি না, আমরা সাদা উচ্চারণ করি। তারপরে হচ্ছে ভাষণ ভাষণ কেউ উচ্চারণ করি না, করি হচ্ছে ভাষণ, এখানে তালিবুষ হবে অর্থাৎ বড় স। তারপরে দেখো রহস্য, আমরা কেউ রহস্য উচ্চারণ করি না, রহস্য উচ্চারণ করি, ঠিক আছে। সো সব কিছু হচ্ছে আমাদের ডিপেন্ড করবে উচ্চারণের উপর, আর উচ্চারণ যেরকম হবে সেই রকমই আমাদের বানানটা লিখতে হবে। আই হোপফুলি মোটামুটি ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো। এবার আমরা দেখবো হচ্ছে বিসর্গ থাকলে আমাদের কীভাবে লিখতে হবে, অর্থাৎ বিসর্গ যে বর্ণের আগে থাকবে ওইটা আমাদের দ্বিত্ব উচ্চারণ করতে হবে। দ্বিত্ব মানে কি, ডাবল বার উচ্চারণ হবে, দুইবার উচ্চারণ হবে। এক্সাম্পল হিসেবে দেখতে পারি, দেখো নিঃশ্বাস, নিঃশ্বাসের সঠিক বানান কি, দন্ত নয় হিসি বিসর্গ তালবু ছয় একার মূর্ধনুস্ব নিঃশ্বাস, এটা আমাদের আমরা যখন উচ্চারণ করে লিখব তখন আমাদের লিখতে হবে নয় হিসি তালবু ছয় হসন্ত তালবু ছয় একার তালবু ছয় হসন্ত নিঃশ্বাস দুঃসময়, ঠিক আছে। সো আমাদের দ্বিত্ব লিখতে হবে অর্থাৎ দুইবার লিখতে হবে স, তাহলেই হয়ে যাবে। তারপরে দেখো দুঃখ দুঃখ, এখানে কিন্তু আবার কিন্তু ক চলে আসতেছে, ঠিক আছে, দয়ে হুস্যু কয়ে হসন্ত থ সরি খয়ে করে খ দুঃখ।
এরপরে দেখবো হচ্ছে আমরা মফলা। মফলার উচ্চারণ এক এক সময় এক এক রকম হয়, শব্দের আগে হলে সেটার উচ্চারণ হয় না, কিন্তু শব্দের মাঝখানে থাকলে কখনো দ্বিত্ব হয় আবার কখনো ময়ের মতোই হয়। যেখানে ময়ের উচ্চারণ হয় না আমরা একটু দেখে নিই, স্মরণ। স্মরণ এটা আমাদের উচ্চারণের সময় কিন্তু কোনো ম আসতেছে না, ঠিক আছে, স্মরণ। তারপরে দেখো হচ্ছে স্মৃতি। স্মৃতি মুর অস্তিত্বই নাই, ঠিক আছে, অর্থাৎ মু এখানে লেখাই যাবে না, অর্থাৎ কিন্তু সঠিক বানানের সময় কিন্তু মু দিয়েই লেখা লাগছে, ঠিক আছে। সো স্মরণের এটার সঠিক উচ্চারণ কী হবে? তালিবু শয় চন্দ্রবিন্দু রয়ে ওকার দন্ত নয় হসন্ত, স্মরণ। স্মৃতি তালিবু শয় চানফালা বা চন্দ্রবিন্দু আর রি তয় হেসি, স্মৃতি, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে যেখানে উচ্চারণ হয়, অর্থাৎ ময়ের উচ্চারণ যেখানে হবে যুগ্ম, এটা ময়ের উচ্চারণ হচ্ছে। তারপরে দেখো জন্ম, এটা ময়ের উচ্চারণ হচ্ছে, কিন্তু আগেরগুলোতে উচ্চারণ হয় নাই। এখানে তাহলে যুগ্মের সঠিক বানান কী সরি উচ্চারণ কী হবে? অন্তস্তু জয় হুস্যু গয়ে হসন্ত ময়গর্ম, যুগ্ম জন্ম, বর্গী জ দন্ত নয় হসন্ত ময়গর্ম জন্ম। আই হোপফুলি মফলাটাও বুঝতে পারছো। এবার আমরা দেখবো হচ্ছে জফলা। জফলা থাকলে কীরকম উচ্চারণ হয়, অর্থাৎ শব্দের উচ্চারণের সময় যেরকম উচ্চারণ হবে আমাদের ঠিক বানানটা ওই রকমই লিখতে হবে। যেমন দেখো ব্যর্থ, ব্যর্থ এটার সঠিক উচ্চারণ কী হবে? লিখতে হবে আমাদের বয় জফলা আকার রয় হুসন্ত থেগুর্থ, ব্যর্থ। তারপরে ব্যবস্থা বয় জফলা আকার বয় ওকার দন্ত শয় হুসন্ত ত্যাগার্তা, ব্যবস্থা। এরপরে দেখো হচ্ছে রফলা। শব্দের প্রথমে এ থাকলে, অর্থাৎ শব্দের প্রথমে রফলা থাকলে এটা রফলা দিয়ে লিখতে হবে। যেমন হচ্ছে গ্রহ, ঠিক আছে, গয় রফলা ওকার হয়ে গ্রহ, গ্রহ শ্রম। এই এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে শ্রম, 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 এখানে কিন্তু দন্ত স আসতেছে, তালিবুস স আসতেছে না। যদি তালিবুস স আসতো তাহলে কিন্তু শ্রম হইতো, কিন্তু হচ্ছে শ্রম, এই জন্য আমাদের দন্ত স দিয়ে লিখতে হবে। ওকে, আমাদের অর্থাৎ আমাদের উচ্চারণ করার সময় বোঝা লাগবে যে আসলে সঠিক উচ্চারণ কীভাবে হচ্ছে, এইটার উপর ডিপেন্ড করে আমরা যদি লিখতে পারি তাহলে হয়ে যাবে। তারপরে দেখো হচ্ছে আর রফলা যদি শব্দের মাঝে থাকে তাহলে দুইবার উচ্চারণ হয়, অর্থাৎ রফলা শব্দের মাঝখানে থাকলে দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন বিদ্রোহ, বিদ্রোহ হচ্ছে দেখো দুইবার উচ্চারণ হচ্ছে, বিদ্রোহ বয় হিসি দয় হসন্ত দয় রফলা ওকার হয়ে গ্রহ, বিদ্রোহ। ছাত্র, ছাত্র দুইবার উচ্চারণ হচ্ছে কিন্তু ছয় আকার তয় হসন্ত তয় রফলা ওকার, ছাত্র। আই হোপফুলি জফলা রফলা বুঝছো। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিবে, আর যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হলো যদি না বোঝে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এটার উপরে একটা সাজেশন দেওয়া হবে, আমি ভিডিওর শুরুতেই বলছি, এই পিডিএফগুলো কোথায় পাবা? এটা পাবো হচ্ছে ফেসবুকে, এই ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে যা হচ্ছে ওখান থেকে ডাউনলোড করে নিও। আই হোপফুলি ওখান থেকেই তোমরা সব কিছু কমন পেয়ে যাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।